অবশেষে বিশ্বকাপ নিয়ে দেশে ফিরল টিম ইন্ডিয়া, স্বাগত জানালো দেশবাসী, হোটেলে ফিরেই নাচ, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ বিশ্বজয়ীদের। দীর্ঘ প্রতীক্ষার অবসান, ঘরে ফিরলেন বিশ্বজয়ীরা। 11 বছরের অপেক্ষা, দেশের মাটিতে আসেনি বিশ্বকাপ, সেই আক্ষেপ দূর হয়েছে দেশবাসীর। ভারতকে বিশ্বকাপ এনে দিয়েছে টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকাকে 7 রানে হারিয়ে বিশ্বকাপ ঘরে তুলেছে রোহিত শর্মার ব্রিগেড। তবে বিশ্বকাপ জয়ের পর হারিকেনের কাছে হার মানতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। ঘূর্ণিঝড়ের কারণে বিশ্বজয়ের পরেও সেই দেশেই আটকে থাকতে হয়েছিল টিম ইন্ডিয়ার সদস্যদের। ভারতীয় দলকে দেশে ফেরাতে গতকালই বার্বাডোস বিমানবন্দরে পৌঁছায় এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমান। সেই বিমানে চেপেই বৃহস্পতিবার সকালে দেশের মাটিতে নামেন বিশ্বজয়ীরা। কড়া নিরাপত্তার মধ্যে বিমানবন্দর ছাড়েন ক্রিকেট দলের সদস্যরা। ভারতীয় দল দেশে ফিরছে, সকালেই বিমানবন্দরে ভিড় জমান ক্রিকেট প্রেমীরা। জাতীয় পতাকা নিয়ে বিমানবন্দরের বাইরে অপেক্ষা করতে থাকেন তারা। বিমানবন্দর থেকে বেরিয়ে বাসে ওঠার সময় ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন বিরাট, রোহিতরা। এরপর টিম বাসে চেপে রওনা দেন হোটেলের দিকে। এদিনই বিসিসিআইয়ের তরফে সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে বিশ্বজয়ের ট্রফি হাতে দাঁড়িয়ে টিম ইন্ডিয়া। টিম হোটেলে পৌঁছানোর পর প্রথা মেনে স্বাগত জানানো হয় দলের সদস্যদের। হোটেলের বাইরে তখন অগণিত ভক্ত, বিভিন্ন রকম বাদ্যযন্ত্র নিয়ে উল্লাস করছেন তারা। ভক্তদের সাথে নেচে ওঠেন রোহিত শর্মা, সূর্যকুমার যাদব। এদিনই হোটেলে ফেরার পর কিছু সময়ের মধ্যেই গোটা ভারতীয় দল দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে। প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছে যান রোহিত শর্মা, বিরাট কোহলি সহ পুরো ভারতীয় দল। এদিন প্রধানমন্ত্রীর হাতেও টি-20 বিশ্বকাপ ট্রফি তুলে দেন রোহিত শর্মা। ট্রফি হাতে পুরো দলের সাথে ছবি তোলেন প্রধানমন্ত্রী। বেশ কিছুক্ষণ বিশ্বজয়ীদের সাথে সময়ও কাটান তিনি। ভারতীয় দলের সাথে ছিলেন সচিব জয় শাহ। এদিন প্রধানমন্ত্রী নিজেও তার টুইটার হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করেছেন। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ভারতীয় দলের পক্ষ থেকে একটি জার্সি উপহার দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপবাজার, বনগাঁ। ফোন 03215257603। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপবাজার, বনগাঁ। ফোন 03215257603।